বৃষ্টির দিনেও আরানি অগ্নিকাণ্ড। চানমিয়ার বাড়িতে নিজস্ব দোকান ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার আনুমানিক একটা নাগাদ সোনামুড়া থানাধীন আরালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার 6 নং ওয়ার্ডে চানমিয়ার বাড়ির পাশে দোকানে হঠাৎ আগুন দেখতে পায় পথচারীরা। এ বাড়িতে ছিল না কেউ। আশঙ্কা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগে পুড়ে ছাই দোকানটি। অল্পের জন্য রক্ষা পেল বসত ঘরটি। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। দোকানের নাম, মালিকের নাম কি? সানমিয়া শিকারি। কিরকম টাকা খরচ, ক্ষয়ক্ষতি হয়েছে? 7-5 লাখ। দেখুন, আমরা শুক্রবার দিন আগুন দেখছি, আমরা কি একবার লাগাই দিছি বা কেমনে লাগছে, আমরা এত কিছু কিছু করতে দেখছি না। আমরা আইসি বাসার লাগে, কিন্তু বাজাতে আসি না। শুনছেন? আমরা ওই তো ফায়ার কল, আমরা ইনফর্ম পাইছি, আমরা কল করছে, কল করার পরে আসার পথে রাস্তা তো খারাপ না, রাস্তা খুব খারাপ, আসার পথে খারাপ হওয়ার কারণে হয়তো 1 মিনিট লেট হয়েছে। আচ্ছা, এটা কার বাড়িতে, কোন জায়গাতে আগুন লাগছে? আগুন লাগছে আড়ালিয়া। আড়ালিয়া পঞ্চায়েতের, পঞ্চায়েতের সামনেই কইছে। এটা কি দোকান না বাড়ি? দোকান। দোকান কিছু বাসা নিয়ে গেছেন না সম্পূর্ণ জন্য? কিরকম টাকার পরিমাণ ক্ষতি হয়েছে? আমরা তহসিলটা ইনফর্ম করেছি, তহসিল আবার এইচডিএম স্যার ইনফর্ম করেছে, সরকারের কাছে আমরা তার আর্থিক সাহায্যের জন্য আবেদন করার জন্য ঘরের যে মালিক আছে মালিককে অনুরোধ করছি। কেমন টাকা ক্ষতি হয়েছে? 1 লাখের মতো ক্ষতি হবে আমরা আশা করছি। আচ্ছা, তো আপনাদের সরকারের তরফ থেকে সাহায্য পাবে মনে না? আশা করি সরকার অবশ্যই সাহায্য করবে। ওনার নাম? জিশান আহমেদ, আড়ালিয়া পঞ্চায়েত সদস্য। সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।